আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো অন্যান্য দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে সকাল থেকে শুরু করছি। আজকে সকালে আসলে আমরা একটু ভিন্ন টাইপের খাবার খেয়েছি, বউ ভাত এবং ভর্তা। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভর্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। এখানে ছয় রকমের ভর্তা করা হয়েছে এবং বউ ভাত রান্না করা হয়েছে। আসলে অসাধারণ মজা ছিল। এটা সরিষা বাটা, এটা কালিজিরা বাটা, চ্যাপা শুটকি ভর্তা, এটা হচ্ছে লাউ পাতা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা এবং মাঝখানে যেটা দেখছেন এটা হচ্ছে শুটকি মাছ, মানে চিংড়ি শুটকি ভর্তা। তো আরশের অনেক আগের একটা ভিডিও আমি শেয়ার করলাম, দেখেন সামারার সঙ্গে আরশ কীভাবে খেলছে এবং খুব হাসছে দুই ভাই বোন। দেখতে এত ভালো লাগছিল যে হঠাৎ স্ক্রল করতে করতে এই ভিডিওটা আমার সামনে এসেছে, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখেন আরশকে আমি সকালে ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করিয়ে দিচ্ছিলাম, সেই ভিডিওটাও আমার মোবাইলে ছিল। আসলে অনেক মিস করি ওর জন্য, মাঝে মধ্যেই সামারা অনেক কান্না করে, ভিডিওগুলো দেখে আর হচ্ছে অটোমেটিকই কান্না করতে থাকে আর বলে যে আম্মু সা আরশকে কি আর কখনো দেখতে পারবো না, ও কত দূর চলে গেল। আসলে কিছু করার নেই, চলে গেলে কেউ তো আসলে ইচ্ছা করে যায় না। যাই হোক, এখানে আমি ছাদে এসেছিলাম, তো দেখলাম যে আমার এই ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছে, মসরস আর পত্তলিকা ফুল, মানে অসাধারণ লাগছিল দেখতে। তো আমি বাসায় চলে এসেছি এবং দুপুরের রান্নার জন্য আমি বিভিন্ন সব কিছু রেডি করে নিচ্ছিলাম। তো এখানে আমি আজকে আপনাদের সঙ্গে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিকেনের মালাইকারি। চিকেন মালাইকারি যেটাকে বলে, আসলে আমি এটা কখনো রান্না করিনি এবং খাইও নি। আমি আজকে নিজেই একটু ট্রাই করলাম যে দেখি কেমন হয়। তো কড়াইতে দেখতেই পাচ্ছেন একটু ঘি দিয়ে দিয়েছি। ঘির মধ্যে আমি দুটো এলাচ, দুটো দারচিনি এবং একটা তেজপাতা দু টুকরো করে কেটে দিয়ে একটু ভেজে নিয়েছি এবং এখন আমি সরিষার তেল অ্যাড করছি। সরিষার তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম কেটে, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নেব। তো পেঁয়াজটা একটু ভাজার পরে আমি একটু লবণ অ্যাড করে দিয়ে নিচ্ছি, কারণ লবণ অ্যাড করলে পেঁয়াজটা একটু দ্রুত সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, দুই চামচের মতো রসুন পেস্ট দিয়েছি এবং দুই চামচের মতো আদা পেস্ট দিচ্ছি। আসলে জিরাটা আমার পেস্ট করা নেই, গুঁড়া করা আছে, তো আমি জিরার গুঁড়াটা অ্যাড করব। তো আপনারা দেখতেই পারবেন আমি কতটুকুন মশলা কী পরিমাণ অ্যাড করেছি। এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, দুই চামচের মতো আমি মরিচের গুঁড়া অ্যাড করছি, আমি কিছু কাঁচামরিচও অ্যাড করব। এ পর্যায়ে আমি এক চামচের মতো জিরার গুঁড়া অ্যাড করছি। তো এই জিরার গুঁড়ার সঙ্গে আমার কিছু ধনিয়াও ছিল এবং ছোট সজ, যেটাকে বলে একটা আলাদা ফ্লেভার এবং সেন্ট তৈরি করে, সেটাও মিশিয়ে গুঁড়া করে নেওয়া হয়েছে। এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। মশলাটা সুন্দর করে ভুনা করে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভুনা হয়ে গেছে এবং তেল উঠে গিয়েছে। তেলটা ঠিক এভাবে উঠে আসলেই মনে করতে হবে মশলাটা প্রপারলি ভুনা হয়েছে। এ পর্যায়ে আমি যে চিকেনগুলো রেখেছিলাম, এক কেজির মতো চিকেন নিয়েছি আমি, তো এই চিকেনটা মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। চিকেনটা মিশিয়ে আমি সুন্দর করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে ভুনা করে নেব এবং ঢেকে এটাকে সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন চিকেনটার কিন্তু একটা খুব সুন্দর কালার এসেছে। এখন আমি যে আলু কিউব করে কেটে রেখেছিলাম আলুগুলো মিশিয়ে দেব। তো আমার চিকেনটা মোটামুটি রান্না
প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি চিকেনে অ্যাড করব নারকেলের দুধ। আসলে নারকেলের দুধ দিয়ে কখনোই আমি চিকেন রান্না করিনি, প্রথমে রান্না করছি, তো দেখা যাক কেমন হয় টেস্টটা। তো এখানে আমি 2 চামচ নারকেলের দুধ গুঁড়ো নিয়ে এটাকে পানির সঙ্গে মিক্সড করে গুলে তারপরে আমি মাংসের মধ্যে অ্যাড করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন নারকেলের দুধ দেওয়ার পরে মাংসের কালারটা কিন্তু পুরাই পরিবর্তন হয়ে গেছে। ঢাকনাটা উঠিয়ে এ পর্যায়ে একটু নেড়ে ছেড়ে দেব মাংসটা। মাংসটা আসলে আমি একটু পানি অ্যাড করব, কারণ যেহেতু একটু ঝোল দিতে হবে, মাংস একেবারে ভুনা থাকলে এটা খেতে আসলে ভাত দিয়ে মজা লাগবে না। একটু ঝোল ঝোল থাকলে নারকেলের ফ্লেভারটাও থাকবে এবং মাংসের একটা আলাদা স্বাদ তৈরি হবে। এখন আমি 2-3টা কাঁচা মরিচ এবং 2-3টা শুকনা বলতে লাল মরিচ অ্যাড করে দিলাম। তো মোটামুটি আমার মাংস রান্না ফাইনালি কমপ্লিট। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে। আমার দুপুরের খাবারের থালি অলরেডি আমি রেডি করে বসে পড়েছি খাওয়ার জন্য, আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমি এখানে বসেছি এভাবে গুছিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি আমার ছাদ বাগানের পুঁই শাক, মুগ ডাল এবং মুসুর ডাল দিয়ে রান্না করেছি, এবং আমার চিকেন মালাইকারি তো দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর এসেছে। এখানে আমি ভাত নিয়েছি এবং আমার ছাদ বাগানে ডাটা এবং আলু দিয়ে একটা চচ্চড়ি রান্না করেছি। আর এই সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে ডাল দিয়ে পাট শাক রান্না। এটা আমি কখনোই রান্না করিনি এবং খাইনি, এটা আসলে আমার চারতলার আন্টি আমাকে দিয়েছে রান্না করে আজকে। তো সত্যি বলতে সবগুলা তরকারি অনেক মজা হয়েছে, বিশেষ করে চিকেনের মালাইকারিটা অনেক সুন্দর হয়েছে। আপনারা ট্রাই করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।